হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাগত স্নেহা ব্লগস। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। বেশ, অনেকদিন পর চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ বিকেল বিকেল রেডি হয়ে গেছি আমি, পুচকু তোমাদের দাদা ভাই। আর পুচকু দেখো একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি। তো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের মাসি বাড়িতে, মানে আমাদের মাসির বাড়িতে যাচ্ছি। ওখানেই একটা ছোট অনুষ্ঠান আছে বলতে পারো, তোমাদের দাদা ভাইয়েরই মাসির ছেলে মানে আমার দেওর, ওরই বার্থডে। তো সেই কারণেই বেরোচ্ছি। আর দেখো বিকেল বিকেল বেরিয়েছি আর এইরকম একটা ওয়েদার থাকবে না এটা হতে পারে? দারুণ একটা ওয়েদার ছিল আর রাস্তাটাও সেই রকম সুন্দর। সঙ্গে বাইকে আমি, তোমাদের দাদা ভাই আর পুচকু। আর যেতে যেতেই মানে এক জায়গায় যাচ্ছি নেমন্তন্ন, আবার যেতে যেতেই আমার এখন ক্রেভিংস উঠেছে, আমি ফুচকা খাবো। তো সেই কারণেই যেমন ইচ্ছা সেরকম কাজ, দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। আর আমার ফুচকা খাওয়া দেখে পুচকু একটা ফুচকা নিয়ে ভেঙে ভেঙে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তো মনে সুখে একটু ফুচকা খেয়ে নিয়ে চলে আসলাম মানে যেই মাসির বাড়িতে। তো এখানে এসে একটা খুব খারাপ একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল, সেটা হচ্ছে আমরা ঢুকেই মানে বাইক নিয়ে ঢোকার পুরো বাড়ির গেটের সামনে, যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে ওই জায়গাটা প্রচণ্ড পরিমাণ কাদা ছিল। আর ঢুকতে গিয়ে পুরো বাড়ির কাছে এসে বাইকটা স্লিপ করে আর বাইকটা পড়ে যায়, আমরা পড়িনি, তোমাদের দাদা ভাইয়ের প্যান্টে কাদা লেগে যায়। আর আমার হালকা একটু লেগেছিল পায়ে, তাছাড়া সেরকম কিছুই হয়নি। তো সেই কারণেই দেখো চুলমুল কী অবস্থা, হাত মুখ ভালো করে আবার এসেই ধুতে চলে গেছে। আর তারপর ওকে দিয়েছিল এদিকে ডেকোরেশনের দায়িত্ব, এই সাইডে পর্দা টাঙিয়ে পুরো ডেকোরেশনটা করতে গিয়ে একদম তো ঘেমে জেমে দেখতেই পাচ্ছ মুখের অবস্থা খারাপ। তারপর এখানে কেক নিয়ে চলে এসেছে, কেকটা দেখো কী সুন্দর। আর ওর এবার 15 বছর, আর এই যে ইয়েলো গেঞ্জি পরা যেটা টি শার্ট পরা, এটাই হচ্ছে আমার দেওর আর তোমার দাদা ভাইয়ের ভাই। আর পাশে দেখতে পাচ্ছ ওটা মাসি মেসো, আর সামনে এই যে পিঙ্ক কালার ড্রেস পরা এটা হচ্ছে আমার ছোট ননদিনী মানে এই মাসির মেয়ে। তো এখানে কেক কাটার জন্যই ক্যান্ডেলগুলো তোমাদের দাদা ভাই জ্বালিয়ে দিচ্ছ, আর আমি এখানে ক্যামেরা অন করে বসেই আছি, আর এদিকে সবাই এক করে এসে ফটো ক্লিক করছিলো। আর পুচকুকে তো দেখতেই পেলে, এসে থেকে ওই যে বেলুন নিয়ে পড়েছে তারপর থেকে বেলুন নিয়েই খেলা করছে। আর সব থেকে একটা ভালো ব্যাপার কি বলতো, আমরা যখন বাইকটা নিয়ে পড়েছিলাম না সেই সময় পুচকু আমাদের কাছে ছিল না, কারণ বাড়ির মোড়ের মাথায় ঢোকার আগের টাইমটাতে তোমাদের দাদা ভাইয়ের আরেকটা মাসির মেয়ে মানে আমার আরেকটা বোন, ওরা দুজন দোকানে যাচ্ছিলো, আমাদেরকে ঢুকতে দেখে আমার কাছ থেকে পুচকুকে নিয়ে ওরা পুচকুকেও নিয়ে যায় দোকানে। ভাগ্যিস সেই টাইমটাতে পুচকুকে ওরা নিয়েছিল, না হয়তো পুচকুরও লাগতে পারতো। আর দেখো এরকম দেখতে দেখতে কেকটা কাটা হয়ে গেল, বেশ অনেকক্ষণ এসে আমরা বসেছি, এসে মিষ্টি তারপর পায়েস সব কিছু খেয়ে আমরা বসেছিলাম। দেন এখানে দেখলাম কেক কাটিং হচ্ছে, দেন কেক টেক কাটা হয়ে গেলো। আর দেখো স্প্রে, আর আমার তো আমি যেহেতু ক্যামেরাটা করছিলাম আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু লিটারেলি বলছি কেক কাটার আগে যে স্প্রেটা যখন ওরা এনেছে আনার সঙ্গে সঙ্গেই আমাকে আগে মাখিয়েছে। তো এখন তো কেক কাটার সময় সবাইকে মাখাচ্ছে, কিন্তু তার আগে অলরেডি ওদের আমাকে মাখানো হয়ে গেছিলো, এমনকি আমি ক্যামেরা করার সময় পেছন থেকেও আমাকে ওরা বিচ্ছিরিভাবে স্প্রে দিয়ে দিয়েছে। যাই হোক কোনো ব্যাপার না, এটাই তো মজা। তাই এরকম করতে করতে ওর কেকটাও কাটা হয়ে গেল, আর ওর কেকটা কাটার সবাই ঠিকমতো টাইমও দেয়নি, তার আগেই ওকে স্প্রে দিয়ে একবারে ভূত করে দিয়েছে। ধরো একে একে সবাইকে কেক খাইয়ে দিল আর আমরা বসে পড়লাম খেতে, কারণ রাতেবেলা আমাদের বাড়ি ফিরে যেতে হবে। সবাই আমাদের অনেকবার বারণ করেছে কিন্তু আমাদের কিছু করার ছিল না, কারণ তোমাদের দাদা ভাইয়ের কাজের কোনো ছুটি নেই। আর আমাদের বাড়ি থেকে মাসি বাড়ি প্রায় অনেকটা দূরে, আর রাতও অনেক হয়ে গিয়েছিলো, প্রায় আমরা যখন খেতে বসেছিলাম 10টার কাছে বাজছিলো। খেয়ে দিয়ে তারপর আবার পুচকুকে নিয়ে আমাদের বাড়ি ফিরতে হতো এতটা রাস্তা, তো সেই কারণেই আর লেট করিনি, খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। সো সবাইকে টাটা।